নেপোলিকে কি এখনই লীগ শিরোপা দেওয়া যায়? এও কি সম্ভব নেপোলিকে শিরোপা হাতছাড়া করতে হলে হারতে হবে নিজেদের হাতে থাকা 9 ম্যাচের সবকটি, পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা লাসিওকে জিততে হবে নিজেদের শেষ 10 ম্যাচের অন্তত 7টি। সত্যি কথা হচ্ছে, কাগজে কলমে জোর করে হারানো ছাড়া নেপোলিকে শিরোপা বঞ্চিত রাখা রীতিমতো অসম্ভব। সর্বশেষ গতকাল রাতে লিসকে 2-1 গোলে হারিয়ে 33 বছর পর শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নেপোলি। 1990 সালে ডিয়াগো মারাদোনার জাদুতে জেগে উঠেছিল নেপোলি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের হাত ধরে সেবার শিরোপা জয়ের উৎসবে মেতেছিল নেপলসবাসী। এরপর লম্বা সময় শীত নিদ্রা। নেপোলিকে আরেকবার সিরিয়া শিরোপা জিততে দেখার স্বাদ অপূর্ণ রেখে বিদায় নেন মারাদোনাও। তবে শিরোপা খরার সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে মারাদোনাকে বুকে ধারণ করে এখন আরেকটি উৎসবের দ্বারপ্রান্তে নেপোলি। আক্ষরিক অর্থে বললে শিরোপা উঁচিয়ে ধরার থেকে আর মাত্র 4টি জয় দূরে এখন নেপোলি। হাতে থাকা 9 ম্যাচ থেকে 12 পয়েন্ট নিশ্চিত করতে পারলে কোনো সমীকরণ ছাড়াই শিরোপা জিততে পারবে নেপোলি। কারণ নেপোলি 4 ম্যাচ জিতলে তখন সব মিলিয়ে তাদের ঝুলিতে পয়েন্ট হবে 86। সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা লাসিও 10 ম্যাচে সবকটি জিতলেও 85 পয়েন্টের বেশি পাবে না, আর তাতে চ্যাম্পিয়নশিপের মুকুটটা উঠবে নেপোলির মাথায়। গতকাল রাতে লিসের বিপক্ষে নেপোলির জয়টা অবশ্য সহজ ছিল না। আগের ম্যাচে এসি মিলানের কাছে নিজেদের মাঠে 4-0 গোলের বাজে অভিজ্ঞতা নিয়েই এ ম্যাচে খেলতে নেমেছিল লুসিয়ানো স্পালেতিওর দল। এদিন অবশ্য প্রতিপক্ষের মাঠে ডি লরেন্সোর গোলে এগিয়ে যায় নেপোলি, পরে ডি ফ্রান্সেস্কোর গোলে সমতায় ফেরে লিস। কিন্তু 64 মিনিটে নিজেদের অবিশ্বাস্য এক ভুলে আত্মঘাতী গোল হজম করে বসে লিস। লিস ডিফেন্ডার আন্তোনিও গালো অবশ্য চেয়েছিলেন হেডে গোলরক্ষকের হাতে বল তুলে দিতে, কিন্তু গোলরক্ষক বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে সেটির ঠিকানা হয় জালে। পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। এটি নেপোলিকে শেষ পর্যন্ত এগিয়ে দিয়েছে 19 পয়েন্টের বিশাল ব্যবধানে, যা এখন ক্লাবটিকে ইতিহাসের 3য় লীগ শিরোপা স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে দিয়েছে।